Hello everyone, welcome back to Imran's English Grammar and this is Imran Farhad Siddiq from Imran's English Grammar. Aske tumra jara SSC 23 te exam diba ebong jara English niye onek chintay acho tader jonno aske ami tag question er part 1 final suggestion diye dicchi. Tumra just amar ei suggestion ta follow kore tumra jodi porikar hole jao inshallah ei dhoroner ei pattern eri proshno ashbe kingba hubohu erokom common ashbe. So ami ekhane shudhu suggestion ta dicchi na byakha shohokare tomader অ্যানসার গুলো ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি যে কোনটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে এবং তুমি কিভাবে অ্যানসার গুলো করবা সে সম্পর্কিত সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি. সো লেটস গেট স্টার্টেড. তার আগে একটু বলে নেই, আমাদের ইমরানস ইংলিশ গ্রামার থেকে রিসার্চ করে একটা সাজেশন তৈরি করা হয়েছে. তোমরা দেখতে পাচ্ছ গ্রামার পার্ট ফাইনাল এন্ড 100% কমন সাজেশন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন তৈরি করা হয়েছে. তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা সাজেশন আছে ইংলিশ ফাইনাল এন্ড 100% কমন সাজেশন ফার্স্ট পার্ট. তো এই সাজেশনটা বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন, এখান থেকে 100% কমন পড়বে. এবং এই সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কোনো টিচারের সহযোগিতা ছাড়াই পরীক্ষার আগের রাত পর্যন্ত তুমি এখান থেকে সাপোর্ট পাচ্ছ. ধরো তুমি ট্যাগ কোশ্চেনে এখানে যে সাজেশনটা দেওয়া আছে তোমার ট্যাগ কোশ্চেনের প্রবলেম, তুমি ট্যাগ কোশ্চেনে ক্লিক করলে সরাসরি ট্যাগ কোশ্চেনে চলে যাবে এবং এখানে এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে. তো আবার যদি আমি গো টু ইন্ডেক্সে যাই তাহলে আমার গো টু ইন্ডেক্সে যাবে এবং তোমার ট্যাগ কোশ্চেনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে তুমি কিউআর কোডে ক্লিক করলে সরাসরি আমার ক্লাসে তোমাকে নিয়ে যাবে এবং এই কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহকারে শর্টকাট রুল সহকারে তোমার বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে এবং সেখানে ক্লাসটা রয়েছে, তুমি শুধু কিউআর কোডে ক্লিক করলেই চলে যাবে. এবার এভাবে সবগুলো টেকনিক এখানে দেওয়া আছে. যেমন আমি ধরি যদি রাইট ফ্রম ভার্বে চলে যাই, দেখো রাইট ফ্রম ভার্বের সাজেশনটা দেওয়া আছে, 100% কমন রিসার্চ করে তৈরি করা হয়েছে. সো এই সাজেশনটা পেতে চাইলে তোমাকে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমাকে নক করতে হবে. নক করলে 250 টাকা বিকাশ তোমার নগদ সেন্ড মানি করলে হোয়াটসঅ্যাপে নক করে আমি তোমাকে সাথে সাথে সাজেশনটা দিয়ে দিব. এই সাজেশনে মাত্র 250 টাকায় তোমার প্রায় 5000 টাকার কাজ হয়ে যাচ্ছে. অর্থাৎ তুমি যদি সারা বছর প্রাইভেট নাও পড়ে থাকো কিংবা শেষ মুহূর্তে এসে কী করবা এই সম্পর্কিত যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, গ্রামারের প্রত্যেকটা আইটেমের যে সাজেশন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে এবং সেই সাথে সাথে এখানে দেখো ধরো চেঞ্জিং সেন্টেন্সে 5টা টপিক আছে, 1, 2, 3, 4, 5 5টা টপিকের সাথে 5টা কিউআর কোড দেওয়া আছে. টপিক ওয়াইজ তুমি কিউআর কোডে ক্লিক করলেই তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে ওই আমার ক্লাসে তোমাকে ওই যে সাজেশনের যে বিষয়গুলো এখানে আছে সবগুলো শর্টকাট রুলসহ তোমাকে এখানে বুঝিয়ে দেওয়া হবে. অর্থাৎ তুমি কোনো টিচারের সহযোগিতা ছাড়াই পরীক্ষার আগ পর্যন্ত একটা সাপোর্ট পেয়ে যাচ্ছ এবং তোমার 100% কমন সাজেশনটা পেয়ে যাচ্ছ অ্যান্সার সহ. এখানে শুধু সেকেন্ড পেপারের গ্রামার সাজেশনটা নিয়ে কথা বলা হয়নি, এখানে আবারও এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পেপারের জন্য আমার সিন প্যাসেজের সাজেশন দেওয়া আছে, আনসিন প্যাসেজের 100% কমন সাজেশন দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, কমপ্লিটিং স্টোরি সাজেশন প্লাস ফরম্যাট দেওয়া আছে, তারপরে তোমার ইমেলের সাজেশন প্লাস শর্টকাট ফরম্যাট দেওয়া আছে এবং অ্যাডভান্স ফরম্যাট দেওয়া আছে, ডায়লগের জন্য শর্টকাট ফরম্যাট এবং অ্যাডভান্স সাজেশন দেওয়া আছে. এবং এখানে দেখো সেকেন্ড পেপারের একটা সিবি, তোমার যদি সিবি কীভাবে লিখবা মানে কত পেজের হবে কত শব্দের মধ্যে লিখতে হবে এখানে তুমি কিউআর কোড ক্লিক করলে সিবি সম্পর্কিত ক্লাস এবং গাইডলাইন পেয়ে যাচ্ছ এবং এবং সরাসরি এই যে তুমি সরাসরি সিবিতে চলে যাচ্ছ. এবং এখানে দেখো তোমার এখানে এবং এবার এবার আমাদের রাইট রিটেন পার্টে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে রিটেন পার্টে তুমি সবগুলো সিবি পেয়ে যাচ্ছ. সো এখানে দেখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সম্পর্কিত তোমার কোনো প্রবলেম হলে তুমি প্যারাগ্রাফে চলে যাচ্ছ. এখানে দেখো প্যারাগ্রাফ শর্টকাট, তোমার এখানে ক্লিক করবা প্যারাগ্রাফ শর্টকাটে চলে যাবা, এখানে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে. আবার আমি যদি গো টু ইন্ডেক্সে যাই, আমি এবার যদি গো টু ইন্ডেক্সে যাই তাহলে গো টু ইন্ডেক্সে গিয়ে আমি আবার আবার আমার ইন্ডেক্সে কী কী বিষয় আছে আমি দেখবো. কম্পিউটিং স্টোরি শর্টকাট ফরম্যাট দরকার, এখানে কম্পিউটিং স্টোরি লেখার শর্টকাট ফরম্যাটের উপর ক্লাস দেওয়া আছে, কিউআর কোডে তুমি ক্লাসটা পাচ্ছ এবং এবার এখানে ক্লিক করলে কম্পিউটিং স্টোরি শর্টকাট ফরম্যাটে তুমি চলে যাচ্ছ. এবং একটা কম্পিউটিং স্টোরি কীভাবে লিখতে হবে তার সব গাইডলাইন্স এখানে দেওয়া আছে এবং শর্টকাট ফরম্যাটগুলো দেওয়া আছে. বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন ইমরান ইংলিশ গ্রামার থেকে রিসার্চ করে তৈরি করা হয়েছে. সো তোমরা এই সাজেশনটা পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে তুমি ক্লিক করলেই তুমি সরাসরি চলে যাবা. এই যে সিবি শর্টকাট, এই যে দেখো শর্টকাট সিবি, আমি সরাসরি সিবিতে চলে যাচ্ছি. ইমরান ইংলিশ গ্রামারের একটি সিবি যথেষ্ট এবং এখানে সিবির যে শর্টকাট কৌশল দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের যে শর্টকাট কৌশল দেওয়া আছে, কমপ্লেইন্ট লেটার যে তোমাদের পরীক্ষা আসবে তার শর্টকাট ফরম্যাট দেওয়া আছে, প্যারাগ্রাফের শর্টকাট ফরম্যাট দেওয়া আছে. সো এখানে তোমাদের প্রত্যেকটা টপিকের শর্টকাট ফরম্যাটগুলো দেওয়া আছে এবং অ্যাডভান্স ফরম্যাট দেওয়া আছে এবং 100% কমন সাজেশন দেওয়া আছে এবং সেই সাথে সাথে কোনো ধরনের টিচারের সহযোগিতা ছাড়াই তুমি এখানে ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, গ্রামার পার্টের ক্লাস পাচ্ছ, সিন প্যাসেজের ক্লাস পাচ্ছ, আনসিন প্যাসেজের ক্লাস পাচ্ছ, রাইটিং পার্টের ক্লাস পাচ্ছ. অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তুমি শুধু ইমরান ইংলিশ গ্রামারের এই সাজেশনটা ফলো করলেই তুমি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পারবা. দুর্বল স্টুডেন্ট হলে তোমার পাশ করা মাত্র 5 দিনের ব্যাপার এবং যারা মোটামুটি ভালো লেভেলের রেজাল্ট করতে চাও তারাও ইমরান ইংলিশ গ্রামারের এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় অনেক ভালো করতে পারবা.
তোমাকে আর কোনো প্রাইভেট টিচারের কাছে যেতে হবে না এই যে ট্যাগ কোশ্চেন তুমি কিউআর কোড ক্লিক করলে ক্লাস পাচ্ছ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন কিউআর কোড ক্লিক করলে ক্লাস পাচ্ছ এবং ধরো চেঞ্জিং সেন্টেন্স কিউআর কোড ক্লাস ক্লিক করলে ক্লাস পাচ্ছ এবং সরাসরি চেঞ্জিং সেন্টেন্সে যদি আমি ক্লিক করি আমার সাজেশন প্লাস অ্যান্সারটা চলে আসতেছে তো তোমার মাল্টি ডাইমেনশনাল মানে তুমি না চাইতেই তুমি সব কিছু পেয়ে যাচ্ছ তাহলে তুমি এই সাজেশনটা পেতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে তুমি 250 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবা অথবা সেন্ড মানি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশনের পিডিএফটা দেওয়া হবে এই যে দেখো 100% কমন সাজেশন এবং আনসার সহ গ্রামার বা রাইটিং পার্টের সব শর্টকাট পিডিএফ পেতে 01722087288 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তোমাকে সো এখন আমি সরাসরি ট্যাগ কোশ্চেন আমাদের সাজেশন ওয়াইজ ট্যাগ কোশ্চেনের যে পরীক্ষায় কমন উপযোগী এই ট্যাগ কোশ্চেনের যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনটা নিয়ে আমি সলভ করবো এবং ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো সো লেটস গেট স্টার্টেড এভরি ওয়ান এক নাম্বারটা দেখো শোনো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে স্পেশাল গাইডলাইনটা হচ্ছে তোমরা যখন ট্যাগ কোশ্চেন আনসার করবা প্রত্যেকটা সেন্টেন্স তুলে লিখবা এবং এখানে কমা চিহ্ন দিবা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবা অনেকেই পুরো সেন্টেন্সটা তুলে লিখতে চায় না এটা কিন্তু সম্পূর্ণরূপে তোমরা বোকামি করো পুরো সেন্টেন্সটা তুলে লিখলে তোমাদের জন্য বেটার তবে মাঝে মাঝে তুমি শুধু অ্যান্সার অংশটুকু লিখতে পারো তবে অ্যান্সার অংশটুকু যদি তুমি শুধু লিখতে চাও তাহলে অবশ্যই কমা এবং প্রশ্নবোধক চিহ্ন অনেকেই অ্যান্সার সব ঠিক রাখে কমা চিহ্ন দেয় না আর প্রশ্নবোধক চিহ্ন দেয় না যার কারণে তারা পুরো মার্কস পায় না তাহলে আমার প্রথম গাইডলাইন্স হচ্ছে সবচেয়ে ভালো হবে পুরো বাক্যটা তুলে লেখা আর যদি তুলে না লিখো তাহলে কমা চিহ্ন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অ্যান্সারটা লিখবা তাহলে পুরো সেন্টেন্সটা তুলে কমা চিহ্ন এবং তারপরে প্রশ্নবোধক চিহ্ন এবং তারপরে এখানে অ্যান্সারটা তুমি লিখে দিবা সো লেটস গেট স্টার্টেড আমরা এবার দেখবো পরীক্ষায় কমন উপযোগী ট্যাগ কোশ্চেনের 2023 সালের ট্যাগ কোশ্চেনের পরীক্ষায় কমন উপযোগী ক্লাসটা নিয়ে আমি এখন কথা বলবো এবং সেখানে আমি ব্যাখ্যা সহকারে তোমাকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি শর্টকাট রুলস সহ সো সেকেন্ড পার্ট ট্যাগ কোশ্চেন এটা হলো ফার্স্ট পার্ট এবং এরপরে আসবে সেকেন্ড পার্ট সো লেটস গেট স্টার্টেড তাহলে এভরি ওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম টেকনিকটা হলো দেখবা আছে কি নাই কী আছে কি নাই অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে কি নাই এটা তুমি দেখবা অক্সিলারি ভার্ব আছে না নাই এখানে ইজ অক্সিলারি ভার্ব আছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটা নিব এখানে দেখো এভরি ওয়ান আছে তো এভরি ওয়ান থাকলে দেখো ওয়ান আর বডি যুক্ত যদি কোনো ওয়ান আর বডি যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তাদের প্রোনাউন হিসেবে দে হয় ওয়ান আর বডি যুক্ত যদি সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে তাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয় আর দে যেহেতু আমি ধরো এখানে নিলাম দেখো আমি ধরো ইজেন্ট নিলাম ধরো সে IS N apostrophe T isn't নিলাম আমি ইজেন্ট ধরো ওয়ান যুক্ত শব্দ যেমন এভরি ওয়ান সাম ওয়ান সাম এনি ওয়ান হ্যাঁ নো ওয়ান এগুলো থাকলে এভরিবডি সামবডি এনিবডি নো বডি এগুলো থাকলে তাদের পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হবে আর যখন দে ব্যবহৃত হবে দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট অতএব প্লুরাল সাবজেক্টটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে তাহলে ইজটা যেহেতু প্লুরাল ভার্ব না তাহলে ইজ এর সমগোত্রীয় আরটা হচ্ছে প্লুরাল ভার্ব অতএব আমরা ইজ না নিয়ে এখানে নিব হচ্ছে আর তাহলে হবে অ্যান্সারটা হবে অ্যান্সারটা হবে কি আরেন্ট দে ক্লিয়ার অ্যান্সারটা হবে আরেন্ট দে নেক্সট ওয়ান প্রথম টেকনিকটা হলো আসে না নাই অর্থাৎ ব্র্যাকেটে অর্থাৎ ওই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না এটা আগে দেখে নিবা নেক্সট ওয়ান উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট আমরা কদাচিত আমাদের সোনালী অতীতগুলোকে ভুলে যাই এখানে দেখো হার্ডলি একটা নেগেটিভ শব্দ আছে কিছু কিছু নেগেটিভ শব্দ আছে যেমন হার্ডলি স্কার্সলি স্যালডম এগুলো নেগেটিভ শব্দ ঠিক আছে হার্ডলি স্কার্সলি স্যালডম তারপরে নেভার এগুলো নেগেটিভ শব্দ এগুলো যদি বাক্যের মধ্যে থাকে নট না থাকলে ওই বাক্যটাকে নেগেটিভ হবে তাহলে এই বাক্যের মধ্যে অক্সিলারি নাই কিন্তু মূল ভার্ব হচ্ছে ফরগেট মূল ভার্ব কোনটা এই বাক্যের মূল ভার্ব হচ্ছে ফরগেট তাহলে যেহেতু এই বাক্যের মূল ভার্বটা ফরগেট অতএব আমাকে মূল ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে ডু তাহলে আমি মূল ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে অতএব আমি নিলাম ডু আর এই বাক্যটা হার্ডলি নেগেটিভ থাকার কারণে আমি আর এখানে ডোন্ট নিব না শুধু ডু নিব তাহলে ডু আর এখানে উই যেহেতু আছে সরাসরি প্রোনাউন থাকলে আমি ওই প্রোনাউনটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করবো তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট এটার অ্যান্সার হলো ডু উই ক্লিয়ার আচ্ছা এরপরেরটা যাই আমরা দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এই যে দেখো এখানে একটা স্পেশাল গাইডলাইন হচ্ছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এখানে দেখো এই যে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড হ্যাঁ এই যে এইখানে যে এই এই অবযুক্ত শব্দগুচ্ছ যদি অব দ্বারা যদি কোনো শব্দগুচ্ছ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব অফ অবযুক্ত যদি কোনো শব্দগুচ্ছ যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে অফ এই যে এখানে দেখো অফটা দেওয়া আছে অফ এর পূর্বে যে শব্দটা থাকবে সেই শব্দটাই হবে সেই বাক্যের সাবজেক্ট অবযুক্ত যদি কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে অফের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাই হবে মূল সাবজেক্ট তা যে শব্দটা থাকবে সেই শব্দটাই হবে মূল সাবজেক্ট তাহলে এখানে দ্য মেমোরিজ এটা হলো মূল সাবজেক্ট তাহলে দ্য মেমোরিজ এটা যেহেতু প্লুরাল মানে অনেকগুলো বুঝাইছে অতএব এর বদলে আমরা দে নিব এখন দেখি আমরা অক্সিলারি ভার্ব আছে না নাই দেখো আর এখানে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে তাই না আর অক্সিলারি ভার্বটা দেওয়া আছে অতএব আমরা এখানে নিব আর বাক্য না এমন হওয়ার সত্ত্বে
আমরা আরেন্ট করব এটাকে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আর নট এর সংক্ষিপ্ত রূপ লিখব আরেন্ট আরেন্ট তাহলে এখানে দা মেমোরিজ অনেকগুলো আছে তার মানে আমরা দে নিব আর আর থাকলেই আমরা তখন দে নিবই শিওর আরেন্ট দে সো নেক্সট ওয়ান নাথিং ইজ মোর প্লিজেন্ট টু ম্যান মানুষের নিকট কোনো কিছুই আনন্দদায়ক নয় দেন দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবকালের মিষ্টি স্মৃতি থেকে মানুষের কাছে কোনো কিছুই কি নয় যে আনন্দদায়ক নয় তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে না নাই অক্সিলারি ভার্ব আছে এবার দেখো সাবজেক্ট হিসেবে কী আছে নাথিং নাথিং প্রথমেই তো বলছে না তার মানে এই নাথিং বলছে তার মানে এটা নাবোধক বাক্য তাহলে এখানে দেখো যদি থিংযুক্ত কোনো শব্দ থাকে নাথিং এভরিথিং এনিথিং এই যদি থিংযুক্ত শব্দ থাকে তাহলে এর সাবজেক্ট হিসেবে বা প্রোনাউন হিসেবে আমরা ইট নিব আর এখানে যেহেতু অক্সিলারি আছে তাহলে আমরা অক্সিলারিটা নেই প্রথমে আগে অক্সিলারিটা নেই ইজ নিলাম আমরা ইজ নিলাম এবার দেখো ইজ যে নিলাম এরপরে বাক্যটা দেখবো হ্যাবোধক না নাবোধক বাক্যটা নাথিং নাবোধক তাহলে ইজের সাথে নট যোগ করে ইজেন্ট করবো না তাহলে এখানে থিংযুক্ত যে শব্দটা আছে থিংয়ের বদলে আমি নিলাম ইট তাহলে অ্যান্সারটা হলো ইজ ইট ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো দেয়ার ফোর সেজন্য লেটস প্র্যাকটিস ইট চলো আমরা এটাকে প্র্যাকটিস করি মানে এটাকে অনুশীলন করি তাহলে এখানে দেখো লেটস যুক্ত যদি কোনো শব্দ থাকে কী যুক্ত শব্দ লেটস লেটস যুক্ত কোনো যদি শব্দ থাকে লেটস বা লেটস লেটস বা লেটাস যদি থাকে তাহলে এর বদলে আমরা নিব শ্যাল উই কোনো কথা নাই লেটস বা লেটাস যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে এর অ্যান্সার নিব শ্যাল এস এস এ ডাবল এল শ্যাল শ্যাল উই নিব আমরা কী নিব শ্যাল উই ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা যাই নাম্বার টু দেখো নাম্বার টুতে দেখো আই নিড আ পেন আমার একটা কলম দরকার তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে না নাই নাই তাহলে মূল ভার্ব কোনটা নিড নিডের পরে টু থাকলে সেটা অক্সিলারি আর যদি টু না থাকে তাহলে সেটা মূল ভার্ব তাহলে এখানে নিডটা যেহেতু মূল ভার্ব অতএব আমি অক্সিলারি হিসেবে প্রেজেন্ট ফর্মে আছে নিডটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে অতএব আমি নিলাম ডু বাক্যটা হ্যাবোধক হওয়ার স্বার্থে আমি নিলাম ডোন্ট তাহলে ডোন্ট তাহলে আই এখানে প্রোনাউন যেহেতু আই দেওয়াই আছে তাহলে আমি নিলাম ডোন্ট আই আই মাস্ট রাইট এ লেটার আমি অবশ্যই একটা চিঠি লিখবো টু মাই ফ্রেন্ড আমার বন্ধু নিকট অক্সিলারি ভার্ব আছে না নাই এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে মাস্ট তারপর মূল ভাব আছে রাইট তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বটাকে নিব মাস্ট অক্সিলারি ভার্ব তাহলে আমরা এখানে হ্যাবোধক আছে তাহলে মাস্টের সাথে এনটি যোগ করলে মাসেন্ট এম ইউএস টি এন অ্যাপোস্ট্রফি তাহলে হলো মাসেন্ট ঠিক আছে তাহলে অ্যান্সারটা হলো মাসেন্ট আর সাবজেক্ট হিসেবে কী আছে সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে সাবজেক্ট হিসেবে দেখো এখানে আই আছে আই তাহলে আমরা সরাসরি এখানে আই নিব তাহলে মাসেন্ট আই ওকে তাহলে মাসেন্ট আই তাহলে দেখো আই হ্যাভ নট রিটেন এনি লেটার টু হিম ফর এ লং টাইম আমি তার নিকট দীর্ঘদিন ধরে কোনো চিঠি লিখি না দেখো অক্সিলারি ভার্ব আছে না নাই আছে অক্সিলারি হ্যাভ আছে তাহলে আমি হ্যাভটা নিব তাহলে এখানে নট যেহেতু আছে নেগেটিভ শুধুমাত্র অক্সিলারিটা নিব নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয় পজিটিভ থাকলে নেগেটিভ করতে হয় তাহলে হ্যাভ আর এখানে আই যেহেতু সাবজেক্ট হিসেবে আছে তাহলে আই আমরা প্রোনাউনটাই নিয়ে নিলাম অ্যাজ উই আর ফ্রেন্ড যেহেতু আমরা বন্ধু আই থিঙ্ক আমি মনে করি উই শুড কিপ জিপ ইন টাচ আমাদের যোগাযোগ রক্ষা করা উচিত দেখো একটা বাক্যের যদি দুইটা বা তিনটা অংশ থাকে এই যে অ্যাজ উই আর ফ্রেন্ডস এটা একটা অংশ আই থিঙ্ক এটা একটা অংশ আর উই শুড জিপ ইন টাচ এটা একটা অংশ তাই না একটা বাক্যের যদি তিনটা অংশ বা দুইটা অংশ থাকে তাহলে শেষের অংশটা অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে শুড এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে শুড অনুযায়ী আমরা তৃতীয় এই বাক্যের শেষ পার্টটা হচ্ছে উই শুড জিপ ইন টাচ আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে যোগাযোগ রক্ষা করতে হবে তাহলে এখানে অক্সিলারি হচ্ছে শুড তাহলে আমরা এখানে নিলাম শুড আর এস এইচ ও ইউ এল ডি শুড আর এটাকে নেগেটিভ করার স্বার্থে যেহেতু হ্যাবোধক আছে আমাদের নাবোধক করতে হবে তাহলে আমরা এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে এটাকে নাবোধক করলাম আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দেখো উই তাহলে উইকে আমরা এখানে প্রোনাউন হিসেবে নিব তাহলে স্টুডেন্ট উই ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো আই অ্যাম ইরেগুলার ইন রাইটিং আমি লিখাতে অনভ্যস্ত বাট মাই ফ্রেন্ড ইজ রেগুলার ইন রাইটিং তাহলে এই বাক্যেও কয়টা অংশ আছে দুইটা তাহলে আই অ্যাম ইরেগুলার ইন রাইটিং আমি লিখায় কি আমি লিখায় হচ্ছে অভ্যস্ত না বা অনিয়মিত বাট মাই ফ্রেন্ড ইজ রেগুলার ইন রাইটিং কিন্তু আমার বন্ধু লেখায় অভ্যস্ত তাহলে এখানে দেখো এই বাক্যে দুটো অংশ আছে তাহলে দ্বিতীয় অংশ অনুযায়ী আমি ট্যাগ করব তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে মাই ফ্রেন্ড ইজ রেগুলার ইন রাইটিং এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে না নাই আছে ইজ তাহলে আমি নিলাম ইজ অক্সিলারি ভার্বটা নিলাম ইজ তারপরে এই বাক্যটা দেখো তো হ্যাবোধক যার কারণে ইজের সাথে নট যোগ করলে তার সংক্ষিপ্ত রূপ হয় ইজেন্ট তাহলে তার সংক্ষিপ্ত রূপ হয় কি ইজেন্ট ইজেন্ট আমরা এন অ্যাপোস্ট্রফি টি ইজেন্ট আমরা এখানে নিলাম ইজেন্ট আর এখানে দেখো মাই ফ্রেন্ড মানে হচ্ছে থার্ড পার্সন বোঝায় আমার বন্ধু তাহলে আমার বন্ধু যে কোনো কেউ হতে পারে তাই না তাহলে যে কোনো একটা নাম হতে পারে তাহলে ওই নামের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন হচ্ছে হি তাহলে আমরা নিলাম ইজেন্ট হি এই হলো আমাদের আমরা ট্যাগ কোশ্চেনের মোটামুটি তোমাদের একটা সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা নেক্সট পার্টে আমরা বাকি সাজেশনে দিব সো থ্যাংক ইউ সো মাচ স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার আর তোমরা যারা সাজেশনটা পেতে চাও 100% কমন এই সাজেশনটা পেতে চাও বাংলাদেশের প্রথম ডিজিটাল সাজেশন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাকে ক্লিক করবা এই সাজেশনটাতে তুমি সব পাবা তুমি ক্লাস পাবা তুমি গ্রামারের অ্যান্সার পাবা
তুমি গ্রামারের ক্লাস পাবা, সবগুলো দেওয়া আছে বাংলাদেশের প্রথম সাজেশন। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার অ্যান্ড আল্লাহ।